অনেকটা শখ করে আমি আলু গাছ লাগিয়েছি এটা আমি বারান্দায় রাখবো বলে আলু গাছে পাঁচ লিটারে এরকম একটা পাত্রে লাগিয়েছি অনেকেই দেখি বারান্দায় হচ্ছে আলু গাছ লাগিয়ে ছোট ছোটো আলু পাচ্ছে অনেক ভিডিও আমার এরকম সামনে এসেছিল তাই আমিও ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি আসলে হয় কি না তো সেই অনুসারে আমি গত মাসে এই গাছটা লাগিয়েছি মানে আলুগুলো লাগিয়েছি তো এখন দেখেন এক মাস পরের ভিডিওটা আমি দেখাচ্ছি এখন অনেকগুলোই ডালপালায় হয়েছে এবং পাতাগুলো খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে গোলাপ ছোটো ছোটো সবুজ কালার এরকম গোলাপগুলো লাগছে আর এখানে আমি মনে হয় ছয়টার মতো পাঁচটার মতো আলো লাগিয়েছি আর প্রত্যেকটাই একদম জ্বরগুলো নিচের দিকে পুরো ছড়িয়ে গেছে এটা মনে হয় আরেকটু বড় পাত্রে লাগালে ভালো হতো আমি প্রথম থেকে বুঝিনি আর আসলে পাত্রের পরিমাণটা যে কতটুক নেয়া লাগবে তো এটাকে যত পর্যন্ত বড়ো না হচ্ছে আমি অপেক্ষা করবো আসলে আমার যতটুকু আমি এটা নিয়ে গবেষণা করলাম অনেকেই আছে হচ্ছে বলছে যেটা পাতা যত পর্যন্ত বড় হবে তত পর্যন্ত এটা রাখা যাবে যতদিন পাতা বা ডালটা মরে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আলু হয়েছে এমন আর কি তো এই অনুসারে আমি ছয় সাত দিন আগে এটাও লাগিয়েছি আরেকটা এটার মধ্যে মাত্র তিনটা হচ্ছে আলুর টুকরা দিয়েছি পুরো সম্পূর্ণ আলু দিই নেই এটার মধ্যে লাগিয়েছি তিন টুকরা আলু এখান থেকে নতুন নতুন এরকম গাছ বের হচ্ছে এগুলো বারান্দায় থাকাকালীন হচ্ছে ভালো হচ্ছিলো না পাতাগুলো আগে যেটা দেখালাম নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি এটা ছাদে দিয়েছি তিন দিন হল ছাদে এখন রোদ পাবে আর এটার মধ্যে সার হিসাবে আমি ব্যবহার করছি হচ্ছে চাল ধোয়া বা ডাল ধোয়ার যে পানিটা থাকে সেটারটা হচ্ছে আমি বেশি পানির সাথে মিলিয়ে আমি এটার মধ্যে হচ্ছে এই সেই তরল সারটাই ব্যবহার করছি আর কিছু এর মধ্যে আমি আর দিচ্ছি না আর বাকি দুইটা যে মরিচের চারা যেটা লাগিয়েছিলাম সেটা আমি এখন বারান্দা থেকে ছাদে দিয়ে এসেছি একটু কড়া রোদের জন্য যেহেতু পূর্ব দিকের বারান্দায় রেখেছিলাম এখন বর্ষাকালের কারণে এটার মধ্যে ভালো রোদ আসা আসছে না মরিচের গাছের জন্য অনেক রোদের প্রয়োজন সেই জন্য দুইটা চারা আমি ছাদে দিয়ে এসেছি আর আজকে ছাদে দিয়ে এটার মধ্যেও চাল ধোয়া পানি দিয়ে দিলাম এবং দিয়েছি হচ্ছে ডিমের খোসা দেয় আর কি মনে হচ্ছে সবগুলো গাছে ডিমের খোসা এমন ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে দিই আর এগুলো নিয়ে আমি কী কী সার ব্যবহার করি সেগুলো নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি শেয়ার করবো ইনশাল্লাহ অনেকের উপকার হবে যারা ছাদ বাগান বা হচ্ছে ছোটো বারান্দায় কিছু চাষ করতে চাচ্ছেন তাদের জন্য উপকার হবে আমি যতটুকু জানি সেই অনুসারেই শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ছোটো ছোটো গাছগুলো যখন বারান্দায় হয় খুবই ভালো লাগে আর আশা করছি আমার মরিচ গাছে মরিচ হবে অনেকে আমাকে বলেছেন মরিচ গাছ লাগিয়েছি কিন্তু মরিচ তো ধরবে না বা অনেকের ধরে না সেই অনুসারে আমাকেও বলেছে কিন্তু আমি আশা করি ইনশাল্লাহ আমার গাছে মরিচ হবে আল্লাহ ভরসা আমি জানি হবে সেই অনুসারে আমি গাছগুলো এখনও যত্ন করছি অনেকগুলো চারা হয়েছে সবগুলো আমি বড়গুলো হচ্ছে একটা একটা করে পাত্রে লাগিয়েছি আর অন্য অন্যগুলো দুইটা তিনটা একসাথে করে লাগিয়ে রেখেছি যদি বড় হবে তখন আলাদা আলাদা করে দিব আর গাছ লাগাতে লাগাতে গাছের প্রতি ভালোবাসা কীভাবে যে চলে আসে যারা গাছ লাগান বা গাছ আছে যাদের তারা শুধু বুঝতে পারবেন এই অনুভূতিটা কতটা ভালো লাগার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ